नमस्कार बंधुरा एसकेर अनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। प्राय प्रत्येक ही तुम्हारा कम बेसि माध्यमिक पास करेछो, तो ये वीडियो तुम्हारे प्रत्येक जदि तुम्हारे सरकारी चाकरी लाभ एक लक्ष्य हो तो वीडियो तुम्हारे प्रत्येक जे पदे नियोग एक गुरुत्वपूर्ण पद मल्टीटास्किंग स्टाफ पदे नियोग हे विश्वभारतीते मल्टीटास्किंग स्टाफ पदे नियोग हे एछाड़ा आरो विभिन्न पद रही है। अलरेडी आमी किन्तु वीडियो करे तोमादे जानिएछि जेखाने तोमरा अनेकेई कमेंट करेछो माध्यमिक पासे जे मल्टीटास्किंग स्टाफ पद रही है सेटा निये शुधुमात्र एकटा डिटेल्स वीडियो करते, जार कारणे वीडियोटा करछि जारा तोमरा अप्लाई करोनी अवश्य अप्लाई करते पारो। 405टी एई पदेर क्षेत्रे वैकेंसिज रही है, ऑल ओवर वैकेंसीज 709टी, तार मध्ये 405टी मल्टीटास्किंग स्टाफ पदे रही है। तो तुम्हारा बुझते ही पाच्छो कतटा सुजोग तुम्हारे प्रत्येक जेखने तुम्हारा छेले मे प्रत्येके एलिजिबल रोयेछो। यूआर क्षेत्र 177टी वैकेंसीज, ईडब्ल्यूएस क्षेत्र 40टी, ओबीसी क्षेत्र 89टी, एससी क्षेत्र 70टी, एसटी क्षेत्र 13टी वैकेंसीज रही है। तो प्रत्येक कास्टर वैकेंसीज रही है, स्थायी पदे नियोग अवश्य योग्य प्रार्थी तुम्हारा प्रत्येके एलिजिबल और प्रत्येके अप्लाई करते पारो। मल्टीटास्किंग स्टाफ अर्थात ऑफिशियल तुम्हारे जॉब है, जेखने ऑफिसर विभिन्न काजकर्म तुम्हारे करते हो, तो ऑफिसर मध्य स्थायी भावे नियोग जेखने भालो मानेर वेतन, तो अवश्य जरा योग्य प्रार्थी प्रत्येक अप्लाई करा उचित आमार मते। एखाने विभिन्न पोस्टर क्षेत्र में विभिन्न सिलेक्शन प्रोसेस और विभिन्न पोस्टर क्षेत्र में विभिन्न विभिन्न बयस उल्लेख करा आछे। तबे आमरा एमटीएस पदर क्षेत्र में बयस कि थाकते हबे एवं कोन परीक्षार माध्यमे नियोग करा हबे, कोन भाषाय तोमादेर परीक्षा दीते हबे विस्तारित आमरा देखे नेब। एछाड़ा आरो विभिन्न पद तोमरा देखतेई पाच्छो, लोयर डिविशन क्लार्क थेके शुरू करे आपार डिविशन क्लार्क, एछाड़ा आरो विभिन्न पदे नियोग करा हच्छे। तो आजकेर एई भिडियोते आमरा आलोचना करब शुधुमात्र एमटीएस पद निये। तो आशा करी कम बेसि तुम्हारा प्रत्येके एलिजिबल, आमार मन है तुम्हारा जरा योग्य प्रार्थी प्रत्येक अप्लाई करा उचित। एखाने कम्पिटिशन लेवलटा अनेकटाई कम, आमार मन है तुम्हारे प्रत्येक आवेदन करा उचित। এই নিয়োগটি বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে 709টি শূন্য পদ অল ওভার রয়েছে, যেখানে এমটিএস পদের ক্ষেত্রে 405টি শূন্য পদ। তো তোমরা বুঝতেই পারছো কত বড় একটা সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে, অ্যাপ্লাই চলবে 16 মে পর্যন্ত। এখনো যারা তোমরা অ্যাপ্লাই করনি বা ভাবছো অ্যাপ্লাই করার কথা, অবশ্যই 16 তারিখের আগেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই তোমাদের অনলাইন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এমটিএস পদের ক্ষেত্রে কত ফিস দিতে হবে সেটা আমরা আলোচনা করব ভিডিওতে, এবং অ্যাপ্লাই করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এরপরে দেখে নিচ্ছি এই পদের ক্ষেত্রে বেতন কত ধার্য করা আছে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন বেতনের কথা উল্লেখ করা আছে। এমটিএস পদ একটা গ্রুপ সি পদ, যেখানে লেভেল 1 এর বেতন তোমাদের দেওয়া হবে। গ্রুপ সি পদ এবং লেভেল 1 এর যে সমস্ত পদগুলো থাকে সেখানে তোমাদের বেতন থাকবে 5200 থেকে 20200 টাকা পর্যন্ত বেতন থাকবে, এবং গ্রেড পে থাকবে 1800 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়োগ, যেখানে ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 32 এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 32 এর মধ্যে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবল, বয়স তোমাদের 18 প্লাস থাকতে হবে, এবং 32 এর মধ্যে থাকলে তোমরা প্রত্যেকে এলিজিবল। পাশাপাশি যারা এসসি এসটি তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমরা 37 বছর বয়স হলেও আবেদন করতে পারছো। যারা তোমরা এসসি এসটি তোমরা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ তোমরা 37 বছর বয়স হলেও আবেদন করতে পারছো। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা কিন্তু 10 বছরের ছাড় পাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই নোটিশটি আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে একবার ভালো করে দেখে নেবে। এবং এই পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখার থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা এলিজিবল থাকবে। মাধ্যমিক পাস অথবা আইটিআই, যারা আইটিআই করেছে তারাও আবেদন করতে পারছে, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এই পদের জন্য যোগ্য থাকছে। কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই তোমরা এলিজিবল থাকবে। এবং কোন পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে সেটাও আমি তোমাদের আগে জানাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমার মনে হয় যারা তোমরা মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমাদের প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আবেদন করার জন্য কত ফিস দিতে হচ্ছে। আবেদন করার জন্য গ্রুপ সি পদগুলোতে লেভেল 1 এর যে পদগুলো রয়েছে সেখানে আবেদন করার জন্য যারা তোমরা ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থী রয়েছে, তোমাদের ক্ষেত্রে 900 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে। তো অনেকটাই বেশি, যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই করতে পারো।
যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 225 টাকা অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন রয়েছে, এবং পাশাপাশি যারা ফিমেল প্রার্থী অর্থাৎ উমেন প্রার্থী এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই, তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে। মেয়েরা যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে, তাদের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই, তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও কিন্তু একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কোন পরীক্ষা দিতে হবে, কোন ভাষায় পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বা প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন সিলেকশন প্রসেস উল্লেখ করা আছে, তবে MTS পদের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস সেটা শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বাকি যে পদগুলো রয়েছে সেখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 দিতে হচ্ছে। MTS পদের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস রয়েছে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি প্রশ্ন, যেখানে 60 নম্বর থাকবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে থাকছে। রিজনিং থেকে থাকছে 35টি প্রশ্ন, যেখানে 70 নম্বর থাকবে। ম্যাথ থেকে থাকবে 35টি প্রশ্ন, যেখানে 70 নম্বর থাকবে। ইংলিশ অথবা হিন্দি 30টি প্রশ্ন থাকবে, যেখানে 60 নম্বর থাকবে। এবং বেসিক কম্পিউটার নলেজের ক্ষেত্রে থাকবে 20টি প্রশ্ন, যেখানে 40 নম্বর থাকবে। অর্থাৎ 150টি প্রশ্নের তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে ফুল মার্কস 300 নম্বরের থাকবে। এই 300 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে 1টি সঠিক নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। পরীক্ষা তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হবে, এবং পরীক্ষার ভাষা হিন্দি অথবা ইংলিশ। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার নিয়োগ করা হচ্ছে, যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। অল ওভার ভ্যাকেন্সিস 709টি, তার মধ্যে 405টি MTS পদে রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে, অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। অ্যাপ্লাই করতে কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।